নমস্কার সবাইকে। আজকে আমাদের বিষয় গণিত শ্রেণী তৃতীয় এবং আমরা যে এককটা সম্পর্কে আজকে জানব সেই এককটা হলো গড়। গড় সম্পর্কে আজকে আমরা জানব। তার আগে একটা ছোট্ট গল্প মতো বলে নিই। ধরো তোমার কোনো বন্ধু ধরো তোমাকে বলল যে আজকে জানিস আমরা বাড়িতে গড়ে তিনটে করে মিষ্টি খেয়েছি। তাহলে তুমি তাকে জিজ্ঞাসা করলে তোর বাড়িতে লোক কজন, ও হাতে গুনে বলল যে আমার বাড়িতে বাবা মা দাদা বোন আমি পাঁচজন লোক। তাহলে ওদের বাড়িতে জন কজন আছে? পাঁচজন। আর ও কি বলল যে ওরা গড়ে দুটো তিনটে করে মিষ্টি খেয়েছে। তাহলে কটা মিষ্টি পাওয়া যাবে? তাহলে আমরা যদি সবাইকে তিনটে করে মিষ্টি দিই তাহলে তিন যোগ তিন যোগ তিন যোগ তিন যোগ তিন, পাঁচজনকে তিনটে করে দিলাম। তাহলে আমরা যোগের সংক্ষিপ্ত রূপ জানি আমরা গুণ। তাহলে পাঁচজনকে তিনটে করে দিলাম তাহলে কত হলো? পনেরো। তাহলে আমরা বুঝলাম যে মোট তাদের বাড়িতে পনেরোটা মিষ্টি এসেছে। তাহলে এটাকে যদি আমরা সূত্র আকারে লিখতে পারি তাহলে আমরা কি করে লিখব? যে সংখ্যা, জন মানে সংখ্যা, কজন আছে, সংখ্যা গুণ গড়টা যদি আমি লিখি তাহলে আমরা মোট সমষ্টি পেয়ে যাব। যে মোট কটা মিষ্টি এসছে বা মোট কত হয়েছে, এইটা কিন্তু একটা সূত্র, তোমরা অবশ্যই মনে রাখবে যে সংখ্যাকে গড় দিয়ে গুণ করলে সেটা সমষ্টি পাওয়া যায়। তাহলে তোমরা সহজেই বের করতে পারবে যে গড়ে যদি কেউ চারটে করে লজেন্স পায়, তাদের বাড়িতে যদি তিনজন থাকে তাহলে তিনে চারি বারোটা লজেন্স তাদের লাগবে। এরকম অঙ্ক তোমরা বইতে পেয়ে যাবে। এইবার আমরা যদি আর একটা সূত্রতে চলে যেতে চাই, তোমরা এই সূত্রটা খাতায় লিখে নেবে, যে তাদের বাড়িতে মোট ২৮টা লাড্ডু এসছে। এইবার মনে করো তাদের বাড়িতে লোক বা জন আছে ৭ জন, তাহলে প্রত্যেকে কটা করে লাড্ডু পাবে? তাহলে মোট ২৮টা ৭ জন যদি সমানভাবে পায় তাহলে ২৮কে আমরা কি করব? ৭ দিয়ে ভাগ করব। তাহলে ৪টে করে তারা সবাই পাবে। তাহলে এটা থেকেও আমরা একটা সূত্র পেয়ে যাব। সূত্র কি পেয়ে যাব? যে আমরা যদি সমষ্টিকে ভাগ করি সংখ্যা দিয়ে বা জন দিয়ে তাহলে আমাদের গড়টা কিন্তু বেরিয়ে আসবে। এটাও কিন্তু আমরা একটা সূত্র পেলাম, দুটো সূত্র পেলাম। তাহলে এইবার আমরা চলে যাব আর একটা সূত্রে। তোমরা এই সূত্রটাও লিখে নেবে, এই সূত্রটা দিয়েও তোমাদের অনেক গড়ের অঙ্ক তোমরা করতে পারবে। আমরা আর একটা সূত্র তৈরি করে ফেলি। ধরো মনে করো আমাদের বাড়িতে ৪জন লোক আছে, কেউ লজেন্স খেয়েছে। ধরো প্রথম জন যে ১ নাম্বার জন সে লজেন্স খেয়েছে ৪টি, যে ২ নাম্বার জন সে লজেন্স খেয়েছে ৬টা, যে ৩ নাম্বার জন সে লজেন্স খেয়েছে ৮টা, যে ৪ নাম্বার জন সে লজেন্স খেয়েছে ৬টা। তাহলে তারা গড়ে কটা করে লজেন্স খেয়েছে? তাহলে আমাদের কি করতে হবে? এটা থেকে আমার সমষ্টি বের করে নিতে হবে, কারণ গড় অঙ্ক করতে গেলে সমষ্টির দরকার। তাহলে সবগুলোকে আমরা যোগ করে নেব। তাহলে কটা হলো? ২৪টা হলো। কজন খেয়েছে? ৪জন খেয়েছে। তাহলে তাদের গড় বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ২৪কে ৪ দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হলো? ৬। তাহলে তারা ৬টা করে লজেন্স খেয়েছে আমরা ধরে নেব। যদিও কিন্তু দেখতে পাচ্ছ প্রথম জন ৪টে খেয়েছে, তারপরের জন ৬টা, তারপরের জন ৮টা, তারপরের জন ৬টা, সবাই কিন্তু ৬টা করে খায়নি। কিন্তু এটা গড়ের হিসাব করতে গেলে গড়ে কিন্তু তারা, আমরা হিসাব করতে করবো কি গড়ে তারা ৬টা করে লজেন্স খেয়েছে। তাহলে আমরা এটা কি করে করব? আমরা এটার থেকে কি সূত্র পাচ্ছি? যে সমষ্টিকে আমরা যদি ভাগ করি সংখ্যা দিয়ে, যে কত জন বা সংখ্যা, তাহলে আমরা গড় কিন্তু অবশ্যই পাব। এই হলো আমাদের মোটামুটি তিনটে সূত্র, যেখান থেকে আমরা গড়, সমষ্টি এবং সংখ্যা সহজেই বের করতে পারবো। তোমরা এরকমভাবে আরও অনেক অঙ্ক করবে। গড়টা কিন্তু মনে রাখবে, গড়টা কারোর প্রকৃত মান নয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি সে গড়ে সেই কটা খাচ্ছে, কিন্তু তাই তার মানে তা এই নয় যে সে কিন্তু সেই গড়ের মানটাই। দেখা গেল বলা হলো যে আজকে স্কুলের বেঞ্চে, তোমাদের স্কুলের বেঞ্চে মনে করো ১২টা বেঞ্চ আছে, বলা হলো প্রত্যেক বেঞ্চে ৪জন করে বসেছে। তাহলে ১২টা কি আছে? বেঞ্চ আছে, তোমরা ৪জন করে প্রতিটা বেঞ্চে বসেছো। এর মানে এই না যে প্রত্যেক বেঞ্চে ৪ বেঞ্চে হয়তো কোনো বেঞ্চে ৩জন, কোনো বেঞ্চে ২জন বসা আছে। তাহলে
এটা কিন্তু আমরা গড়ে ধরে নিয়েছি যে গড় কতজন করে ধরে নেওয়া যায়, যে চারজন করে ধরা যেতে পারে সেই হিসাবেই ধরে নেওয়া। তাহলে মোট কজন এসেছে আমরা? তাহলে আমরা প্রথমেই বলেছি সমষ্টি বের করতে গেলে আমাদের কি করতে হয়, গড়ের মানটা এবং যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে গুণ করে আমরা কত পাচ্ছি, 48। তাহলে আমরা মোট বা সমষ্টি কত পাচ্ছি, 48 জন। তাহলে 48 জন কিন্তু আমাদের মোট ছাত্র সংখ্যা এসেছে। এইভাবে তোমরা স্কুলে কোনো কিছু বিতরণ করতে গেলে বা স্কুলে কোনো অনুষ্ঠান করতে গেলে গড় কিংবা সমষ্টি কিংবা কতজন এসেছে এইভাবে তোমরা সহজ তিনটে সূত্র দিয়ে তোমরা সহজেই বের করতে পারবে। তোমরা বইয়ের অঙ্কগুলো করো, আশা করি কোনো সমস্যা হবে না। শুধুমাত্র ওই সূত্রে সমষ্টি মানে মোট, গড় মানে কতটা কতজন করে, আর সংখ্যা মানে কয়জন এসছে বা কটা জিনিস আছে, সেটা হলো সংখ্যা। তাহলে তোমরা এইগুলোকে চিহ্নিত করবে, করে সূত্রে ফেলবে, দেখবে তোমাদের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ সবাইকে।